তো হ্যালো বন্ধুরা, এইমাত্র আমি এসএফ এর মাঠ থেকে এলাম ব্যারাকপুরে, যেখানে জেল পুলিশের রিক্রুটমেন্ট হচ্ছে। তো আজকে আমি যেটা খবর পেলাম, গিয়ে 8:44 প্রথম দৌড় শুরু হয়েছে। তোমাদের রিপোর্টিং টাইম 7টার সময়। তো তোমরা যারা কালকে দৌড় আছে বা এই কদিন যাদের দৌড় আছে, আপকামিং যাদের রান আছে, তারা একটু আগে থেকে চলে যেও, কারণ লাইন মোটামুটি পড়ছে। আজকে 400 জনের এসএসএফ এর মাঠে ছিল, আর সেকেন্ড ব্যাটালিয়নে 400 জনের ছিল। তো মোট আজকে 800 জনের দৌড়ের অনুমোদন করা হয়েছে ব্যারাকপুরে। তো আমি এসএসএফ এর মাঠের খবরটাই শুধু জানি, ওখানে 400 জন আজকে দৌড় ছিল, কিন্তু 400 জনের ফুল প্রেজেন্ট আজকে ছিল না। এক্স্যাক্ট নাম্বারটা আমার কাছে নেই, বাট পুরো 400 জন ফুল অ্যাটেন্ডেন্স আজকে ছিল না। যেটা হচ্ছে ক্যাচ, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের সাথে এটার অমিল, সেগুলো হচ্ছে ওখানে 25 জন করে ছাড়া হচ্ছিল, এখানে 20 জন করে ছাড়া হচ্ছে। আর যেই চেস নাম্বারটা যেটা নিয়ে সমস্যা বলেছিলাম, এইখানকার চেস নাম্বারের কোয়ালিটিটা খুবই ভালো, আর দেখছি সবাই কারোর খুলছে না চেস নাম্বারটা। আর সেকেন্ড যেটা আমি লক্ষ্য করলাম, যে 20 জনের মধ্যে 9 জন 8 জন এরকম করে পাস করছে। তো এটা কিন্তু একটা খুবই ভালো, একটা গুড নিউজ, কারণ পশ্চিমবঙ্গের শুধু এই রিক্রুটমেন্ট ব্যারাকপুরে দৌড়টা হচ্ছে। অন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে পশ্চিমবঙ্গের বিভিন্ন রিক্রুটমেন্ট রেঞ্জে দৌড়টা হয়েছিল, তার জন্য প্রেজেন্ট অ্যাটেন্ডেন্সটা অনেক বেশি ছিল। কিন্তু এখানে সাউথের ছেলেপুলেদেরও, মানে বকখালি সুন্দরবন ওদেরকেও এনেছে ব্যারাকপুরে, আবার নর্থের ছেলেপুলে তাদেরও ব্যারাকপুরে এনেছে। তো তার জন্য আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ধারণা, যে অ্যাটেন্ডেন্সটা খুব কম হবে, কারণ মনে হয় 400 জনের আজকে 400 জনই পেশেন্ট থাকতে পারবে না। অন্যান্য কারণ হতে পারে, তারা হয়তো চেয়েছে তাও আসতে পারেনি কমিউনিকেশনের অভাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো খুবই একটা ভালো একটা, মানে যারা অ্যাটেন্ড করবে তার জন্য এটা খুব ভালো খবর, এবং যারা দূরে থাকে তাদের জন্য এটা খুবই ডিসহার্টেনিং। কিন্তু এটাই লাইফ, তোমাদের কিছু কষ্ট করতেই হবে। আর যেটা সেকেন্ড থিং, যেটা হচ্ছে যে 8:44 প্রচণ্ড রোদ ছিল, এটা আমার মনে হয় একটু এক্সস্ট হলেও হয়ে যেতে পারো, তাই জন্য ছাতা বা কোনো কিছু মাথা ঢাকার কিছু একটা তোমরা কিন্তু নিয়ে আসবে, নাহলে কিন্তু প্রচণ্ড অসুবিধা হবে। কারণ সেখানে যেগুলো, সেখানে ছাউনি রয়েছে, কিন্তু সবাইকে ছাউনির মধ্যে কিন্তু রাখাটা পসিবল না, এটা তোমরাও জানো, এটা একটা রিজনেবল ফ্যাক্ট। আর সেকেন্ড যেটা, একটু আগে আগে চলে যাও। আর মাঠ একদম একদম ভালো মাঠ, একদম খুবই ভালো মাঠ, তোমরা ভিডিও দেখতেই পারবে ভিডিওটায়, মাঠ খুবই ভালো মাঠ। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সাহস রাখবে, যারা প্র্যাকটিস করেছো তারা, আমি প্রে করবো যে তারা সবাই মাঠে পাস করবে, কারণ তোমরা সবাই জানো যে মাঠের পরে ইন্টারভিউ, এরপরে কোনো মেন্স নেই। তো যাদের নাম্বার খুব ভালো আছে তাদের সেরকম কোনো চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ জেল পুলিশের জব প্রোফাইল ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে অনেক 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 ভালো, অনেক ভালো। তো শুধু একটাই ডিফারেন্স, মানে 13 মান্থের স্যালারিটা পাওয়া যায় না জেল পুলিশে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে একটা 13 মান্থের একটা এক্সট্রা স্যালারি তোমাকে দেওয়া হয়। তো সেগুলো নিয়ে আমি পরে ভিডিও করবো যদি তোমরা চাও। বাট এটা হচ্ছে আপাতত এটা আপডেট, আজকে 2 তারিখ, 2nd March 2019, জেল পুলিশের ফার্স্ট ডে। তো ভিডিওটা তোমরা দেখো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক মেরে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো থাকো। আশা করি তোমাদের সবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের, জেল পুলিশের মাঠ ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।